আমাদের এই নতুন ঢাকা ভার্সিটির অ্যানালাইসিস কোর্সে। তো এখানে তোমরা দেখতে পারতেছো আমরা যেহেতু ডিউ এর কোশ্চেন অ্যানালাইসিস করব, সেটা সম্বন্ধে আমরা কিছু প্রিলিমিনারি কথাবার্তা বলি, আমরা চলে যাব একবার আমাদের প্রবলেমে। তো প্রাথমিক অবস্থায় তোমরা খেয়াল করো যে এখন যেহেতু আমাদের করোনার মরশুম এবং এখন আসলে সাধারণত অফলাইনটা একবারই অনেকটা রুদ্ধ হয়ে গেছে, তো অনলাইনটাতেই এখন আমাদের কিন্তু সবার হাত বা উপযোগী করে তুলতে হবে। তো সে কারণে আসলে এই কোর্সগুলা তোমাদের নেওয়াটা মনে হয় আমার কাছে উপযোগী হতে পারে। যেমন ঢাকা ভার্সিটির প্রতি বছর কিছু কোশ্চেনের প্যাটার্ন থাকে, তো এটা কিভাবে আমরা বুঝবো, এটা হচ্ছে আমরা বিগত আমাদের 10-20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। কিন্তু যারা আমরা স্টুডেন্ট, মানে যারা আমরা এই মোমেন্টে পড়তেছি, আমরা দেখা যায় থিওরির পিছনে এতটা সময় নষ্ট করি, আমাদের এত সময় নাই যে আমরা 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করার পর সেগুলোকে নিয়ে আমরা আবার কাজ করব। তো সেটার জন্য সেটাতে তোমাদের কাদের সাহায্য লাগবে, অবশ্যই যারা টিচার বা যারা এটা দিয়ে আসছে তাদের সাহায্য লাগবে। তো সেক্ষেত্রেই হচ্ছে আমাদের এই কোর্সটা, তোমরা একটু খেয়াল করবা যেখানে কিন্তু আমরা লিখছি হচ্ছে অ্যানালাইসিস, সলিউশন লেখি নাই। সলিউশন তোমরা বাজারে যে কোনো বই কিনলেই তো তোমরা পেয়ে যাবা যে কোশ্চেন কীভাবে সলভ করতে হয়। আমরা দেখবো সেই সংক্রান্ত থিওরি এবং তারপরে সেই সংক্রান্ত প্রবলেম, এবং এরকম প্রবলেম যদি আর বেশি থাকে সে সংক্রান্ত আরও কিছু কথাবার্তা। তো আমরা আমাদের ভেক্টর দিয়ে আসলে আমাদের ক্লাসটা শুরু করতেছি, এবং আমাদের ক্লাসের ম্যানুয়ালটা হবে এরকম যে আমরা দেখো প্রথমে লিখছি হচ্ছে 19-বিট শিক্ষাবর্ষে যেটা আসছে সেটা সংক্রান্ত ভেক্টরের প্রবলেম যতগুলো আছে ততগুলো আমরা করবো, এবং আমরা আস্তে আস্তে আরো ডিসেন্ডিং অর্ডারে নামবো, অর্থাৎ 18-19 তারপরে হচ্ছে 17-18 এইভাবে। আমাদের টার্গেট হবে একবারে 01-এ পৌঁছে যাওয়া। 01-এ গেলে আমরা ধারণা করবো যে আমাদের ভেক্টর সংক্রান্ত যে ডিউয়ের যে কোশ্চেন অ্যানালাইসিস সেটা আসলে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা তাহলে প্রথমত শুরু করছি দেখো একটা প্রবলেম দিয়ে আমরা কি করব সেটা আমরা একটু ছোট করে বলে নিই। আমরা যখন প্রবলেম লিখব তো আমাদের একটা পোর্শন থাকবে যেটাকে আমরা নাম দিতেছি হচ্ছে থিওরি পার্ট। এই থিওরি পার্টে আমরা হচ্ছে শুধুমাত্র থিওরিটা একটু করব এই কোশ্চেন সংক্রান্ত। তো আমরা তাহলে দেখি, প্রথমত বলছে একটা ভেক্টর যেটা হচ্ছে 3i-3j, এবং আরেকটা হচ্ছে আরেকটা ডিভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে 5i+5k। এখন তোমাকে যদি বলা হয় 3i, এটার মানে কি তোমরা জানো? এটা হচ্ছে কি x অক্ষে পজিটিভ দিক বরাবর আমাদের এ ভেক্টর একটা উপাংশ যার মান কত? 3। আবার তোমাকে যদি বলা হয় -3j, এটা মানে কত? তোমরা বলতে পারবা যে y অক্ষের নেগেটিভ দিক বরাবর এর যে উপাংশ সেটা কত? আসলে 3, যদি মডুলাস মান বলো তাহলে। এরকম তোমরা 5কেও এক্সপ্লেন করতে পারবা। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদের কাছে দুইটা থিওরি আছে, বাট আমরা পপুলারলি একটা ইউজ করি। তো আমরা একটু দেখে আসি এখানে। ধরো আমরা যে কোনো একটা এ ভেক্টর কল্পনা করতেছি, এটাকে আমরা আমাদের মনের মতন করে একটা ভেক্টর দিয়ে নিই। ধরো আমাদের এ এর যে বাই ডিফল্ট এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর উপাংশ সেটা হতে পারে এক্স, এভাবে আমরা লিখে যাবো আরো কত, ধরে নাও এ ওয়াই জে প্লাস মনে করা হচ্ছে এ জেড কে, এটা হচ্ছে একটা এ ভেক্টর। একইভাবে আমরা যদি একটা বি ভেক্টর লিখি, এটাকে আমরা কল্পনা করে নিই বাই ডিফল্ট এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর কত, ভি এক্স, আবার ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর ধরে নাও ওর মানটা হচ্ছে বি ওয়াই, একইভাবে কত জেড অক্ষের পজিটিভ দিক বরাবর কত, বি জেড মানটা। আই থেকে কি এগুলো হচ্ছে আমাদের বি ভেক্টর, বলো আয়ত একক ভেক্টর, এদের প্রত্যেকটার মান কত? আসলে 1, এবং এরা পরস্পর আসলে কি মিউচুয়ালি অর্থগোনাল বা পারপেন্ডিকুলার। আচ্ছা এখন তোমাকে যদি বল এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে আমরা ডট প্রোডাক্টের সাহায্য নিব। যেমন তোমরা দেখে আসছো যদি আমি এ ভেক্টর আর যদি আমি বি ভেক্টরের ডট করি এই মানটা কত হয়, এটা অবশ্যই একটি স্কেলার মান হবে, এবং এটা কত হবে এ বি কস থিটা। এ হচ্ছে কি এ ভেক্টরের মান, বি হচ্ছে কি বি ভেক্টরের মান, এবং কস থিটা, থিটা হচ্ছে কি ওদের মধ্যবর্তী কোণ, কেমন কোণ, ক্ষুদ্রতম কোণ, দেখি কিরকম। ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা এ ভেক্টর, এবং এটা হতে পারে যে কোনো আরেকটা ভেক্টর যার নাম দিলাম হচ্ছে আমরা বি। ইম্পর্টেন্ট কথা, দুইটা কিন্তু আমি শুরু করছি একই জায়গা থেকে, মানে আমাদের ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে সেম। এখন দেখো ওদের মধ্যবর্তী কিন্তু তুমি দুইটা কোণ আঁকতে পারবা, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে একটা বড় প্রবৃদ্ধ কোণ। তা আমাদের আসলে প্রবৃদ্ধ কোণ দিয়ে কাজ নাই, আমরা ছোট কোণ দিয়ে কাজ করব। তো ছোট কোণে তাহলে লিমিট কেমন হবে বুঝতেই পারতেছো, এই মানটা 0 থেকে বড় হবে, ডিগ্রিতে 180 থেকে ছোট হবে বা সমান হতে পারে। আচ্ছা এখন তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা এই কথাটা ডিফাইন করতে পারি। এখান থেকে বলো যে আমাদের কস থিটার মানটা কত হবে, এ ডট বি ডিভাইডেড বাই আসলে কি এ এবং বি এর মানটা। অবশ্যই বুঝতে পারতেছো যে কোণ বের করার জন্য এখানে কি হতে পারে না, এর মানটাও 0 হতে পারবে না, আবার কি বি এর মানটাও 0 হতে পারবে না, মানে এক কথায় কোনো ভেক্টর আসলে কি নাল ভেক্টর হতে পারবে না। আচ্ছা এখন এখানে বলা আছে এ ডট বি, আমরা এ ডট বি কিভাবে বের করব, দেখো এই দুইটাকে সিম্পল আমরা গুণ করে দিব। এখন দেখো নর্মালি আই ডট আই করলে এই মানটা 1 হয়, কারণ আই এবং আই এর মধ্যবর্তী কোণ 0°, cos 0 এর মান 1, তাহলে 1 × 1 × 1 মানে কত, 1। আচ্ছা তাহলে x ইনটু bx রয়ে যাবে, তাহলে আমরা শুধুমাত্র এ ডট বিটা বের করি, তাহলে এখানে আমাদের ax ইনটু bx রয়ে যাবে,
প্লাস তুমি যদি i ডট j করো এই মানটা তো জিরো হয়ে যাবে কারণ কি i হচ্ছে বাই ডিফল্ট x অক্ষের পজিটিভ দিক বরাবর j হচ্ছে কি বাই ডিফল্ট y অক্ষের পজিটিভ দিক বরাবর এদের মধ্যবর্তী কোণ 90 তাহলে cos 90 এর মান কত জিরো তাহলে এটা থাকবে না আবার i ডট k ও থাকবে না একই ভাবে j ডট i থাকবে না j ডট k থাকবে না k ডট i থাকবে না k ডট j থাকবে না পরে থাকবে হচ্ছে j ডট j k ডট k অর্থাৎ ay by plus az bz লিখে ফেলি এখানে ay by প্লাস কত হবে az bz আমরা এইটা সাহায্য নিতে পারি এখানে কাজ করার জন্য এটাকে বসাবো উপরে নিচে হবে কত a ভেক্টর এবং b ভেক্টরের মান এখন আমরা কি দুইটা ভেক্টরের মান বের করতে পারি পারি যেমন খুবই সহজ ধরে নাও আমাদের একটা ত্রিমাত্রিক নিয়ে নিই একবারে হ্যাঁ দ্বিমাত্রিক না নিয়ে সহজ করে ধরো এটা হচ্ছে 3i এটা মনে করো 3j প্লাস এটা মনে করো হচ্ছে 3k এমন যে কোনো একটা ভেক্টর দেওয়া আছে এখন তোমাকে যদি বলে তুমি এটার মডুলাস বের করো মানে মান বের করো মান মানে তো বুঝতেই পারতেছো যে এটা যে অবস্থান যে পয়েন্ট নির্দেশ করতেছে সেই পয়েন্ট থেকে আমাদের মূল বিন্দু বা রেফারেন্স যে পয়েন্ট ওদের মধ্যাকার সরলরৈখিক দূরত্ব যাই হোক তাহলে এখানে কি হচ্ছে এই ভেক্টরের মান কত হবে আমরা প্রত্যেকটা উপাংশ নিব এদের বর্গ করে যোগ করে রুট করে দিব তাহলে কত হবে দেখো 3² + 3² + 3² এর রুট তোমরা এগুলা করতে পারবা তাহলে আচ্ছা তাহলে আমরা এইটার সাহায্য নিয়ে এখানে মানটা বের করি আগে দেখো তো কত হয় এটা মুছে ফেললাম আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সলিউশনে দেখো এখানে a ডট b বের করতে হবে আমরা একবারে করতেছি cos থিটা এর মানটা কত হবে a ডট b তাহলে i এর সঙ্গে i এর উপাংশ গুণ j এর সঙ্গে j এর উপাংশ k এর সঙ্গে k এর উপাংশ মানে হচ্ছে কি আমাদের সহগ বলতে পারো তাহলে i এর সঙ্গে i এর সহগ কত 3 5 হচ্ছে 15 এবার দেখো j এর সঙ্গে j এর সহগ কিন্তু এখানে কি j এর সহগ আছে নাই বাট দেখা যাচ্ছে আছে আমরা বলতে পারবো এখানে আছে হচ্ছে 0 ডট j তাহলে খেয়াল করো -3 × 0 মানটা তো 0 ই হবে তাহলে এখানে বসায় দিলাম 0 এখানে দেখো এখানে কিন্তু কোনো k নাই মানে z অক্ষ বরাবর এর কোনো উপাংশই নাই এটা দ্বিমাত্রিক ভেক্টর হয়ে গেছে একটা তাহলে আমরা কি করব মনে মনে এখানে একটা কল্পনা করতে পারি এখানে একটা 0 k আছে তাহলে 0 k আর 5 কে গুণ করলে কত হবে 0ই তো হবে তাহলে এই মানটা হয়ে গেল 0 আর নিচে কি আমরা জাস্ট দুইটার মান বসায় ফেলবো তাহলে করতেছি √3² + 3² তাহলে কত হবে 2 × 3² এ রুট করলে কত হবে 3√2 একবারে করে ফেলি তাহলে 3√2 ইনটু এটা কত হবে 5² + 5² এ রুট তাহলে কত হবে 2 × 5² এ রুট করলে কত হবে 2 এ রুট হবে √2 আর 5² রুট হবে 5 তাহলে কত হবে 5√2 এই 3 5 15 এই 15 কাটা উপরে আছে 1 আর এখানে কত আছে √2 × √2 মানে 2 তাহলে এই মানটা হচ্ছে হাফ এখন cos কত ডিগ্রির মান হাফ হয় তোমরা বলবা যে হ্যাঁ তাহলে cos এখানে কত অবশ্যই 60 ডিগ্রির মান হাফ হয় আরো হতে পারে 360 যোগ করলে আরো হবে আরো হবে আরো হবে বাট আমরা কিন্তু এত বড় কোণ নিয়ে কাজ করব না আমরা ছোট কোণ নিয়ে কাজ করব থিটার মানটা কত হবে আসলে 60 ডিগ্রি এবং এটাই কিন্তু আমাদের কি দেওয়া ছিল একটা আনসার ছিল এইভাবে আমরা বের করতে পারি আরেকটা মেথড আছে বাট সেই মেথডটা কোনো কাজের না সেটা হচ্ছে কি আমাদের ক্রস গুণফল দিয়ে যদি এমন বলা থাকে যে দেখো যে আমাদের a ক্রস b এটার মডুলাসের মানটা কত আমরা সবাই জানি সেটা হবে a b এবং ওদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের গুণফল এখন এখান থেকে তোমাকে যদি বলা হয় সাইন থিটা কত তুমি বলতে পারবা যে a ক্রস b এর মানটা ডিভাইডেড বাই a এবং b টা এখন নরমালি তোমাকে যদি এরকম a ভেক্টর b ভেক্টর দেওয়া থাকে তাহলে সেখান থেকে a ক্রস b করে মান বের করাটা কঠিন বাট নরমালি মনে করো একটা কোশ্চেন আসলো যেখানে বলেই দিছে a ক্রস b এর মানটা মনে করো 5 ধরো বলে দিল আর একটা a ভেক্টর এবং b ভেক্টরের মানটাও তোমাকে বলে দিল তখন তোমার কিন্তু এই সূত্র থেকে এই যে এই সূত্র থেকে তখন তোমার এই সূত্রটা দিয়ে কাজ করতে হবে তো এখন তাহলে আমাদের বুঝে নিতে হবে কিভাবে যেমন আমি বলে দিই একটু তোমরা করো যেমন ধরো আমি কি বললাম যে a ক্রস b এর মানটা কোন ভেক্টরের জন্য মনে করো 5 a ভেক্টরের মানটা ধরে নাও 2 এবং b ভেক্টরের মানটা ধরে নাও 3 এরকম যদি কিছু হয় তাহলে তোমার কিন্তু এই সূত্রগুলো ইউজ করাটা হচ্ছে উপযোগী তখন তুমি আবার কিভাবে এটা ইউজ করবা কঠিন তখন তো তোমার এখানে কি নাই কোনো উপাংশ দেওয়া নাই যেমন এখানে উপাংশ দেওয়া নাই তখন তুমি এভাবে ইউজ করবা তাহলে আমাদের আগে বুঝে ফেলতে হবে যে কোন বের করার জন্য আমরা নরমালি হয় এটা ইউজ করব না হয় এটা ইউজ করব এটা বেশি পপুলার কারণ এগুলো বেশি আসে তার মানে এটা চেয়ে কম আসে এজন্য এটা ইম্পপুলার ব্যাপারটা এমন না তোমরা এটাও দেখে রাখো তো আমরা এভাবেই দেখা যাবে কি প্রত্যেকটা কোশ্চেন সলভ করব এবং এই 19-20 সালে ভেক্টর নিয়ে কেবলমাত্র একটা কোশ্চেনই আসে তা আমরা দেখব হচ্ছে পরের বছরগুলো